সতেজ টিভি সুন্দরের জয় গানে আপনাকে স্বাগত। মুসলমান ভাইরা রে, আমার ওই সন্তানকে দিন শিক্ষা দিতে হবে। আপনার সন্তানকে আপনি ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপত্তি নাই। তাকে আপনি কালিমা শিক্ষা দিতে হবে, তাকে আপনি রব্বু নাবিকুম কুরআনের শিক্ষা দিতে হবে, তাকে কুরআনের শিক্ষা দাও, তাকে নবীজির আদর্শ শিক্ষা দাও। ওই সন্তান কখনো বেয়াদব নাস্তিক হবে না, ঠিক কিনা বলেন? এজন্য সন্তানকে দিন শিক্ষা দিতে হবে। সন্তানকে কলেজ বাসিতে পড়াও রে ভাই, আপত্তি নাই, কিন্তু তাকে দিন শিক্ষা দিতে হবে, না হলে সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আরিনাল লাযাইনি আমালানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেদিন কিয়ামতের ময়দানে সন্তান অভিযোগ দিবে, অভিযোগ পেশ করবে, ওগো মাওলা, ওগো মাওলা, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মা বাবা আমাদেরকে দিন শিক্ষা দেয় নাই, তারা দুনিয়াবি শিক্ষা অর্জন করবার জন্য সদর হংকং আমেরিকা পাঠিয়েছে, দিন শিক্ষা দেয় নাই। ওগো মাওলা, আজকে তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আজকে তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এজন্য ওগো মাওলা ওই আমার অশিক্ষিত দুনিয়ার লোকদেরকে বাবাদেরকে নিয়ে আসো, আমরা তাদের বিচার আগে করতে চাই। নাউজুবিল্লাহ। তখন মা বাবাকে সামনে নিয়ে আসা হবে, ওই মা বাবার বুকের উপর উঠবে, পা দিয়ে পিষ্ট করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وإمامنا وقدوتنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
من احب ان ينظر الى عتقاء الله من النار فلينظر الى المتعلمين فوالذي نفس محمد بيده ما من متعلم يختلف الى باب عالم الا كتب الله بكل قدم الا كتب الله بكل قدم عبادة سنة وبنى له بكل قدم مدينة في الجنة وفي رواية قال النبي صلى الله عليه وسلم والأرض تستغفر له وشهدت لهم الملائكة بأنهم عتقاء الله من النار أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله জামিয়া ইসলামিয়া কওমিয়া দারুস সুন্নাহ ছোটদেশ চট্টগ্রাম মাদ্রাসার আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন যজ্ঞবান ভাগ্যবান সভাপতি উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার বয়োজ্যেষ্ঠ বাবারা, জাতির অতুলনীয় খেন্ডারি, আমার যুবক সমাজ ও মাদ্রাসার তোয়ালেবে ইলম ভাইরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া শ্রদ্ধাভাজন মাওবুদরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আমাকে আপনাকে একটা কোরআনের মাহফিলে, দ্বীনের মাহফিলে এখানে একত্রিত করেছেন, যেখানে আমরা সবাই দ্বীনের মহব্বত নিয়ে এসেছি। আমাদের প্রত্যেকের অন্তরে আদর ভালোবাসা রয়েছে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝেন? কারা কারা বুঝেন না, হাত তুলেন তো। মাশাআল্লাহ, সবাই বুঝেন দেখা যায়। যাই হোক, আমরা যে এখানে বসে আছি, আমাদের এখানে দেখা যায় আমরা সবাই বিক্ষিপ্ত হয়ে আছি। এখানে কিছু জায়গা খালি, ওইখানে কিছু জায়গা খালি। যদি আমরা একটু কষ্ট করে একটু এগিয়ে আসি তাহলে তো খারাপ হবে না। এটা তো দিনের মাহফিল, কোরআনের মাহফিল। এখানে আপনারা এসেছেন ফায়দার জন্য, আমিও ফায়দার জন্য এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াবির জন্য এখানে কবুল, আমাদেরকে এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন, আমাদেরকে কামিয়াবি আল্লাহ তাআলা দান করবেন। আমরা এখানে কামিয়াবির জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আপনারা এখানে এসেছেন ফায়দার জন্য, আমিও এসেছি ফায়দার জন্য, আমার জবান থেকে যেন এমন কথা বের হয় আপনারা উপকৃত হতে পারেন, আমি উপকৃত হতে পারি। আল্লাহ তাআলা তাওফিক দেন ওয়ালা যা, সবাই বলি আমিন। আপনারা অনেক সৌভাগ্যবান, এই কানা, এই কানাই ঘাটের মাটি ইমানওয়ালা মুসলমানদের ঘাঁটি, ঠিক কিনা বলেন? এই কানাই ঘাটের মধ্যে এমন আলেম ওলামা গুজরে গিয়েছেন, যাত্রাবাড়ির শায়খ বলতেন, সিলেটের মধ্যে এমন এমন কিছু ওলামা ইকরাম গুজরে গিয়েছেন যাদের সমতুল্য দারুল উলুম দেওবন্দের উস্তাদের সমতুল্য। সুবহানাল্লাহ, এই জমিনের মধ্যে বিশ্ববিখ্যাত ওলামা ইকরামদের দেহের রস পড়ে আছে, ঠিক কিনা?
যাদের দেহের এই রস এই মাটিকে পবিত্র করে দিয়েছে। এজন্য আপনারা হচ্ছেন ধন্য মায়ের ধন্য সন্তান, প্রত্যেকের ঘরে ঘরে ওলামায়ে কেরাম, মুফতিয়ান, মুহাদ্দিসিন, এমন আলেমা হাফেজা তৈরি হচ্ছে ঘরের মধ্যে, ঠিক কি না? এজন্য দিনী মাহফিলকে, দিনের খেদমতকে, কোরআনের খেদমতকে আমরা সবাই ভালোবাসি কিনা? কি বলেন, আওয়াজ দিচ্ছেন না যে আমরা সবাই কি ভালোবাসি কি ভালোবাসি না? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন দিনের জন্য, বলুন আমিন। আমি কোরআন পাঠ থেকে একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি, হাদিস শরীফ থেকে একটা হাদিস পড়েছি, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন কিছু আলোচনা করব, আপনারা বোঝার চেষ্টা করবেন। এখানে তো আমরা জানার জন্য এসেছি, বোঝার জন্য এসেছি, মোজাকারা করব সামান্য সময়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন, বড় মহব্বত করে সৃষ্টি করেছেন মানুষদের, বড় ভালোবেসে সৃষ্টি করেছেন মানুষদেরকে, জাহান্নাম দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। তখন মানুষ সৃষ্টি করার পর কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা আলাদা করলেন, বাছাই করলেন, তাকে নির্বাচিত করে তাকে দৌলতে ঈমান দান করলেন, বলুন সুবহানাল্লাহ। আর এই সমস্ত মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে একটু অতিরিক্ত মহব্বত করলেন, একটু একটু আলাদার উপর আলাদা করলেন, অর্থাৎ তাদেরকে দৌলতে ঈমান দেওয়ার পর তাকে দৌলতে ইলম দান করেছেন, তাকে দৌলতে ইলম দান করেছেন আল্লাহ তাআলা, এবং এই দুনিয়ার জমিনে সৌভাগ্যবান বানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে হয়তো আমরা তাদের কদর বুঝি না, কদর জানি না, কারণ আমরা তো দেখছি না কিছু, সচক্ষে তো কিছুই দেখছি না। দেখা যাবে সেদিন, যেদিন ইনসাফ কায়েম হবে। দুনিয়াতে তো এমন আছে যেখানে ইনসাফ নাই, যে বিচার করবে সে অন্যায় করলে তার কোনো বিচার নাই, কিন্তু সেইখানে এমন ইনসাফ হবে বিচারকেরও বিচার আছে, ঠিক কিনা বলে, যে বিচারক যে বিচার করেছে তারও বিচার হবে, ঠিক কিনা? এজন্য সেই দিবস যেটা আমাদের সম্মুখে রয়েছে, সামনে আগামীকালও হতে পারে, মানুষের ইমান, মানুষের বিশ্বাস এক্ষেত্রে নড়বড়ে থাকে, কারণ বাকিতে সবাই একটু অলস থাকে, বলে না বাকিতে ফাঁকি, বাকিতে ফাঁকি, কিন্তু না, খোদার ওয়াদা কখনো এমন হতে পারে না যেটা অবান্তরের পর্যায়ে চলে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُمْ بِاللَّهِ الْغَرُورُ ওরে মুসলমান, বলতে চাই আরো কথা, এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার চাকচিক্য, এই দুনিয়ার সৌন্দর্য তোমাকে আমাকে গাফেল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করে বানিয়েছেন তোমাকে আমাকে, এত ভালোবেসে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, দৌলতে ঈমান দান করেছেন, কিন্তু ওরে মুসলমান, এই দৌলতে ঈমান তো পেয়েছি দাদার খালি আর বাবার খালি, কষ্ট করে মেহনত করে ঈমান পাই নাই, জোরে বলেন ঠিক কি না? ওরে মুসলমান, ওই দৌলতে ঈমান আমরা পেয়েছি পিতা মাতার ঔরসে মেহনত করে কষ্ট করে ঈমান পাই নাই, কিন্তু একবার স্বর্ণযুগের সেই রত্ন সন্তানদের কাহিনী একটাবার খেয়াল করেন, তারা মেহনত করে ঈমান অর্জন করেছেন, মেহনত মশক্কত করে ঈমান অর্জন করেছেন, আর তুমি আমি দাদার খালি বাবার খালি ঈমান পাইয়া দুনিয়ার মধ্যে ভোগ বিলাসের জীবন যাপন করছি। আরে মুসলমানের দল, এই দুনিয়ার জিন্দেগি তোমার আমার ক্ষণস্থায়ী জিন্দেগি,
এই দুনিয়ার জিন্দেগি তোমার আমার মুমিন মুসলমান কখনো দুনিয়ার জীবনে ভোগবিলাস করতে পারে না, সুখ শান্তির আশা করতে পারে না। দুনিয়ার জীবনে একজন মুমিন মুসলমান কষ্টের জিন্দেগি যাপন করবে, আর সে শান্তির জিন্দেগি লাভ করবে কিয়ামতের ময়দানে অতুলনীয় জান্নাতের মালিক হয়ে। জুরে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, নূহ আলা নবীনা আলাইহিস সালাম, নূহ আলা নবীনা আলাইহিস সালাম, উনার কাছে একজন মহিলা আসলেন, এসে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমার সন্তানের জন্য দোয়া করে দেন, আমার সন্তান বেশি দিন বাঁচে না, আমার সন্তানেরা বেশি দিন বাঁচে না দুনিয়াতে আসলে, অকাল মৃত্যু হয়ে যায়, অকালে মারা যায়, অকালে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তখন আল্লাহর হাবিব নূহ আলা নবীনা আলাইহিস সালাম বললেন, ওগো মা, তাহলে আপনি কি চান? তখন ওই মা জননী বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি আমার সন্তানের জন্য হায়াতের দোয়া করে দেন, যেন আমার সন্তানেরা দুনিয়ার মধ্যে দীর্ঘদিন বাঁচতে পারে। আল্লাহর হাবিব নূহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ওগো মা জননী, কতদিন বাঁচে তারা? তিনি বললেন, মাত্র 200-300 বছর বাঁচে, এর চেয়ে বেশি দিন বাঁচতে পারে না। তখন নূহ আলাইহিস সালাম বললেন, ওগো মা, এমন একটা উম্মত দুনিয়ার মধ্যে আসবে, তাদের হায়াত অল্প হবে, 60-70 বছরের জিন্দেগি হবে, এর চেয়ে বেশি জিন্দেগি হবে না, এর চেয়ে বেশি জিন্দেগি তাদের হবে না। তখন ওই মা জরনে অবাক হয়ে যান, ওগো আল্লাহর হাবিব, মাত্র 60-70 বছরের জিন্দেগি পাবে, তারা কি বিয়ে শাদী করবে না? তখন আল্লাহর হাবিব বললেন, ওগো মা জননী, বিয়ে শাদী করবে, বাচ্চা কাচ্চা হবে, তারা উম্মত এত বেশি হবে, জান্নাতের অধিকারী হবে, তারা দলে দলে জান্নাতে প্রবেশ করবে। তখন ওই মা জননী কে তিনি বললেন, ওগো মা জননী, তুমি যদি এই সময়টা পেয়ে যাও তাহলে কি করবে? তখন ওই মা জননী বললেন, আমি এমন একটা সিজদা দিতাম, এক সিজদা দিয়া 60-70 বছর কাটাইয়া দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমানের দল, ওই মা জননীর কথায় বোঝা গেল, দুনিয়ার জিন্দেগি মাত্র 60-70 বছরের জিন্দেগি কাজে লাগাতে হয়। কাজে লাগানোর জন্য বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এত মহব্বত করে মানুষকে বানাইছেন জাহান্নাম দেওয়ার জন্য নয়, জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করেন নাই, দৌলতে ঈমান দেন নাই। ওরে মুসলমান ভাইরা রে আমার, ওরে ইটকলা মুসলমানের দল, জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই আমানতকে আসমান জমিন পাহাড়কে দিতে চাইলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফা আবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আরে মুসলমানের দল, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমানত দিতে চাইলেন আসমান জমিন পাহাড়কে, আমানত দেওয়ার জন্য তাদেরকে যখন নির্ধারিত করলেন, আসমান জমিন জিজ্ঞাসা করল, ওগো মাওলা, যদি এই আসমা যদি এই আমানত গ্রহণ করি তাহলে কি হবে, আর যদি সঠিকভাবে আঞ্জাম দিতে পারি না তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যদি এই আমানতকে তুমি সঠিকভাবে আঞ্জাম দিতে পারো, আমার কাছ থেকে পুরস্কার, আমার কাছ থেকে অতুলনীয় পুরস্কার পাবে, আর যদি আঞ্জাম দিতে পারো না তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোনো হিস্সা দিব না, বরং শাস্তির মধ্যে পাকড়াও করব।
ওরে মুসলমান, ওই আসমান জমিন পাহাড় সিজদার মধ্যে লুটে পড়ে গেল। বলল, না না, যেমন আছি তেমন থাকি, ও গো মাওলা, এমন দায়িত্ব গ্রহণ করতে চাই না। সিজদার মধ্যে পড়ে গিয়ে বলল, না না, এমন দায়িত্ব চাই না, যে দায়িত্ব নেওয়ার কারণে খোদা তোমার কাছে শাস্তির জন্য পাত্রাও হতে হবে, আমানতের খেয়ানত করে ফেলবো, সঠিকভাবে আঞ্জাম দিতে পারবো না, কোথায় কোন ভুল হয়ে যাবে গো আল্লাহ রাব্বুল আলামিন, না না, এমন দায়িত্ব গ্রহণ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন, বানানোর পর যখন আমানত দিতে চাইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন হিকমত করে গ্রহণ করলেন, বললেন, ও গো মাওলা, ওই আমানত তো তুমি আমাকে দিয়েছো, ওই আমানত তো আমি ইচ্ছা করে নেই নাই, বরং যে তুমি আমাকে দিয়েছো, ও গো মাওলা, আমি আশা করি, আমি আশাবাদী, ওই আমানত এর আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে তুমি আমাকে রহম করবে, দয়া করবে, আমি অনায়াসে ওই আমানত গ্রহণ করে নিলাম। আরো জুড়ে বলেন, ওরে মুসলমান, ওই আমানত যখন গ্রহণ করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, গ্রহণ করার পর, ওই আমানত গ্রহণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেলেন, বললেন, ও আমার নবী, আমি বলে দেই আপনাকে, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, ওই আমানত আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে যত সহযোগিতা দরকার, যত রহম করম করার দরকার, আমি আল্লাহ তাআলা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, এজন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করলেন, সমস্ত মাখলুকের উপর শ্রেষ্ঠত্ব দান করলেন। এজন্য শ্রেষ্ঠত্ব দান করার অনেকটা কারণ রয়েছে, এর মধ্যে একটা কারণ হলো ওই আমানতের দায়িত্ব মানুষ গ্রহণ করেছে। ও হামালাগাল ইনসান, মানুষ নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতের তিরস্কার করলেন, মহব্বতের তিরস্কার, ভালোবাসার তিরস্কার করলেন। ইন্নাহু কানা যালুমান জাহুলা, তিনি বললেন, কেমন কেমন তারা জালেম, কেমন যেন জাহেল, এটা কেমন বুঝলাম না, আসলে এটা কোনো গালি নয়, কোনো তিরস্কার নয়, বরং তো মহব্বতের বহি প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবেন, যখন আদম আলা নবীনা আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হলো, শ্রেষ্ঠত্বের কারণ বর্ণনা করে দেওয়া হলো, শ্রেষ্ঠত্ব দান করলেন আদম আলাইহিস সালামকে, শ্রেষ্ঠত্ব দান করা হলো, যার যেমন দায়িত্ব বড় হয় তার মর্যাদাও তেমন বেশি হয়। জোরে বলেন ঠিক কিনা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুককে বিশেষভাবে নির্বাচিত করে আশরাফুল মাখলুকাতের টাইটেল দিয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, দৌলতে ঈমান পাইছি সেটা সৌভাগ্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করার কোনো ভাষা নাই। হাদিসের মধ্যে এসেছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন তার ফিতরতের মধ্যে রেখেই জন্মদান করেন, সে জন্মগ্রহণ করে ফিতরতের মধ্যে, অর্থাৎ মুসলমান হয়ে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে। কিন্তু তার মা বাবা তাকে কাফের বানিয়ে দেয়, খ্রিস্টান ইহুদি নাসারা বানিয়ে দেয়, কারণ সে যখন ছোট থাকে ফেরেশতার মতো তার জীবন থাকে, তখন সে মুসলমান থাকে, ধীরে ধীরে যখন বড় হয় তখন সে আস্তে আস্তে তার পরিবার, তার মাতা পিতার কারণে সে কাফের হওয়ার অন্তর্ভুক্ত হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বলছি এই কথা যে মুসলমানের ঘরে পিতা মাতা মুসলমান, মুসলমান মাতা পিতার ঘরে জন্মগ্রহণ হয়েছে, কিন্তু আমার মুসলমান ভাইরা ওই ইমানের জন্য মেহনত মশক্কত করেছেন, সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামদের ইমানটা হয়েছে মেহনতের দ্বারা, কাফিরের ঘরে জন্মগ্রহণ করেছেন ঠিক কিনা, কাফিরের ঘরে জন্মগ্রহণ করেছেন কিন্তু কষ্ট মেহনত করে ইমান অর্জন করেছেন। হযরতে আম্মার ইবনে আসর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমান ইসলামের কারণে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমান ইসলামের কারণে
উনাকে যখন মরুভূমির মধ্যে ধুরু বালুকাময় গরম বালুকাময়ের উপর উনাকে যখন টানা হেঁচড়া করা হয়, জ্বলন্ত অঙ্গারের উপর টানা হেঁচড়া করা হয়, টানা হেঁচড়া করতে করতে উনার কমরের যে মাংস রয়েছে এই কমরের মাংসগুলো কষে কষে পড়ে গেছে। তিনি বলেন, ওগ নবীজি, ওগ বিশ্ব নবীজি, ওই ইমান গ্রহণ করার কারণে, ওই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ওই কাফের মুশরিকটা আমাকে নির্যাতন করেছে। দেখেন আমার কোমরের মাংস কষে গিয়ে আমার কোমরটা বাঁকা হয়ে গেছে। ওরে মুসলমান, আম্মার ইবনে আসসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মেহনত করলেন, এত কষ্ট করলেন, জীবনটা গেল এমন ভাবে শহীদ করে দিল, যখন উট দুইটার মধ্যে ওনার পা দুইটা বাঁধা হলো, বাঁধা দেওয়া বাঁধার পর উট দুইটার মধ্যে দুই পা বেঁধে দিল, দুইটা উটের মধ্যে দুই পা বেঁধে দিল, দুই দিকে উটকে ছুটিয়ে দিল। যখন দুই দিকে উটটা ছুটে গেল, আম্মার ইবনে আসসারকে দুখণ্ডিত করে ফেলল। আরে মুসলমান, ওই দুনিয়ার জীবন অল্প, একজন মুমিন মুসলমান দুনিয়ার জীবনকে শান্তি আর আমায়েশের জিন্দেগি গ্রহণ করে নিতে পারে না, সে দুনিয়ার জিন্দেগি খেয়ে সে গ্রহণ করবে একটা কষ্টের জিন্দেগি, কষ্টের জিন্দেগি মনে করে সে জীবন যাপন করবে, কষ্টের জিন্দেগি মনে করে সে জীবন যাপন করবে, সে জান্নাতের অধিকারী হবে, জান্নাত লাভ করবে একমাত্র কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? মানুষ এখন পাগল পাড়া হয়ে গেছে দুনিয়ার জন্য, এই দুনিয়ার ভালোবাসা মানুষকে এমন বিভোর করে দিয়েছে, মিথ্যাকে মিথ্যা বলে না, অন্যায়কে অন্যায় বলে না, জুলুমকে জুলুম বলে না, ঠিক কি না? এমন হয় সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে কতিপয় নাস্তিক মুরতাদরা এমন ভাবে কটূক্তি করে ইসলাম সম্পর্কে, আলেম ওলামা সম্পর্কে, আমার তো অবাক লাগে, যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান এরা এত সাহস পায় কোথা থেকে, ঠিক কিনা বলে? সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে মুক্ত মানার আওয়াজ চলে, তুই নাস্তিক তোর ভিতরে রেখে দেবে এটা, আমরা তো তোর লেবাস সম্পর্কে কিছু বলি না, আমরা তো তোর চেহারা নিয়ে কিছু বলি না, তাহলে আমাদের চেহারা দেখে আমাদের লেবাস থেকে তোদের চুলকায় কেন, ঠিক কি না বলেন? বলতে চাই এই কথা, ওই সমস্ত নাস্তিক মার্কা যারা রয়েছে, নাস্তিক মুরতাদরা যারা রয়েছে, যারা কিনা দেখবেন ওদের ইতিহাস খুঁজে দেখেন, গরু চুর ছিল, ছাগল চুর, মুরগি চুর, ওইরা ওই সমস্ত যারা নাস্তিক মুরতাদরা যারা এভাবে কটূক্তি করে যাচ্ছে, ওরা যতই ইসলামের বিরুদ্ধে আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান নেয় না কেন, আলেম ওলামাদের একটা পশম তারা বাঁকা করতে পারবে না, ঠিক কিনা বলেন? এজন্য বলতে চাই এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে নতুন নতুন ফিতনা বের হয়, সুন্দর চলছে সবকিছু, হঠাৎ করে একটা কটূক্তি করে বসে, তোদের এত জোড়াপোড়া কেন, তোদের এত জোড়াপোড়া কেন? আমার তো অবাক লাগে, তুই বেটা শিক্ষিত, শিক্ষিত মানুষ তো কখন নাস্তিক হতে পারে না, তুই একবার নিজের দিকে খেয়াল করিস না কেন বেটা? তোর নিজের চেহারার দিকে তুই একবার তাকা, তোর বডির দিকে তাকা, তোর চোখের দিকে তাকা। মেডিকেল সায়েন্স বলেছে এই যে চক্ষু রয়েছে, 130 মিলিয়ন লাইট রিসেপ্টর রয়েছে চোখের মধ্যে, কখনো চোখকে চার্জ দিয়েছেন? দিয়েছেন চোখকে চার্জ? চোখকে তো চার্জ দেই নাই। এই ব্রেইন ঘন্টায় 70 মাইল বেগে আমাদেরকে অনুভূতি দিয়ে দেয়, আপনার পায়ে কাঁটা ঢুকেছে, আপনি বুঝবেন কিভাবে? সাথে সাথে ব্রেইনে চলে যায়, কাঁটা ঢুকেছে, ওই কাঁটা বের করতে হবে, নতুবা যদি পায়ের মধ্যে যদি পাথর ঢুকে যায় তারপর তো টের পাবেন না, ঠিক কিনা বলেন? মেডিকেল সায়েন্স গবেষণা করে এজন্য যারা সুশিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার তারা কোন নাস্তিক হতে পারে না, আর যারা এই নতুন শিক্ষিত হয়েছে দেখবেন। আচ্ছা, ভরা কলস কি লড়ে, নড়ে নাকি ভরা কলস? ভরা কলস তো নড়ে না, খালি যা আছে পটর পটর চটর পটর করে, ওদের ভিতরে কিছুই নাই, তো নামধারী শিক্ষিত হয়েছে। যদি নিজের দিকে একবার খেয়াল করে তাহলে কোনো নাস্তিক মুরতাদ হতে পারে না। অনেক বিজ্ঞানী, অনেক ডাক্তার যখন তারা একজন মানুষের বডি চেকআপ করেছে তখন তারা অবাক হয়, এই যে কিডনি রয়েছে, আল্লাহ তাআলা দুইটা কিডনি দিলেন কেন? একটা তো দিতে পারতেন, একটার দ্বারা তো কাজ হয়,
দুইটা দিয়েছেন যাতে আমার বান্দার যখন একটা কিডনি নষ্ট হয়ে যাবে আরেকটা দিয়ে যেন সে কাজ চালিয়ে নিতে পারে। বলুন সুবহানাল্লাহ। পেশাবকে ছেকে ময়লা পানি বের করে দেয়, পানিকে ছেকে ময়লা পানি বের করে দেয়। এই যে নাক দেখছেন, এটা একটা ছোট্ট স্মল এয়ার কন্ডিশন, এটা বাতাস টেনে নেয়, ফুসফুস পর্যন্ত পৌঁছায়। এখানে যদি ডাক্তার থেকে থাকেন ভালো করে বুঝবেন, এটা নিয়ে যায় ফুসফুস পর্যন্ত, ফুসফুস পর্যন্ত নিয়ে যায়, বাতাসকে ক্লিয়ার করে, বাতাসকে সেটা ক্লিয়ার করে, ধুলাবালিকে ক্লিয়ার করে সেটা ফুসফুস পর্যন্ত পৌঁছে নিয়েছে, পৌঁছে যায়। যদি সেই ময়লা আবর্জনা ভিতরে চলে যায় মানুষের ক্যান্সার হয়ে যেত। তারা কিভাবে নাস্তিক হন তো বুঝে পাই না। আর যদি বলি আসমান জমিনে ফিকির করবার জন্য, তার তো কথাই নাই। এই সৌরজগতের কথা যদি বলি তাহলে তো বিশাল আলোচনা রয়েছে। এই জমিন যদি সে খেয়াল করে বিশাল আলোচনা রয়েছে। এই আকাশ, এক আকাশের পর আরেক আকাশ, জগৎ আর জগৎ, 18,000 বিশ্ব হাদিসের মধ্যে এসেছে। বিশ্ব জগৎ, এই দুনিয়া একটা বিশ্ব জগৎ, এই দুনিয়াটা গ্রহ, আরো 18,000 বিশ্ব জগৎ রয়েছে। যেমন আছে মঙ্গল গ্রহ, আছে শনি গ্রহ, আছে সৌরজগতে জগৎ আর জগৎ। অন্য হাদিসে আসছে 40,000, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেছে। অন্য হাদিসে আসছে 80,000। যাই হোক, এটা অনেক দূরে চলে যাচ্ছে। এই বাংলার জমিনে কতিপয় ওই সমস্ত দালাল মোরলটা আছে কি নাই? আছে। এজন্য ধর্মগত মুসলমানদের অন্তরে আঘাত দিলে ওরা তো বুঝে না, ওরা তো দেখেছে যে আমাদের মুসলমানদের মধ্যে একটু পার্থক্য ঢুকে গেছে, মানে ভেবে নিয়েছে যে এই সুযোগে কিছু বলা যাক। তারা বুঝে নাই শাখা প্রশাখাগত অনেক পার্থক্য থাকতে পারে, কিন্তু ইসলামাইজেশন হিসেবে আমরা সবাই এক। যখন ইমানের উপর আঘাত আনবে, ধর্মগত মুসলমান ঘরে বসে থাকতে পারে না, ঠিক কিনা বলে লাগাম ছিঁড়ে ফেলবে। আমরা তো কিছু বলছি না, ধৈর্য ধরে আছি, ধৈর্য ধরে আছি। যখন ধৈর্যের ফাঁদ ভেঙে যাবে, তখন আবার সেই চত্বরে লাল বর্ণ আবার দেখবেন। সেই লাল বর্ণ, শুধু লাল বর্ণ বলি নাই যে কালার, সেই রক্তের লাল বর্ণ ভেসে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য বলছি সাবধান, সাবধান থাকেন। আপনি যখন নাস্তিক, আপনি যখন খোদা মানেন না, এটা আপনার ভিতরে থাকবে, আপনি সেটা বই প্রকাশ করবেন না, ধর্ম মুসলমানের অন্তরে আঘাত দিবেন না, ইসলামে আঘাত দিবেন না। যাই হোক, বলছিলাম মেহনত করে ঈমান অর্জন, মেহনত করে ঈমান অর্জন করেছেন সেই স্বর্ণালী যুগের রত্ন সন্তানরা। আর আমি আপনি পিতামাতার ঔরসে পেয়েছি ইসলাম। এজন্য আমি কুরআনের এক জায়গা থেকে আয়াতের একটা অংশ পড়েছিলাম, সেখানে আল্লাহ বলছেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু, ঈমানদার বলছেন প্রথমে, মিনকুম তোমাদের মধ্যে, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে তোমাদের মধ্যে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা, এবং যাদেরকে দৌলতে ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি বাড়িয়ে দেন, দুনিয়াতেও কিয়ামতের দিনে, দুনিয়াতেও কিয়ামতের দিনে। এর কিছু উদাহরণ আপনাকে দিচ্ছি, আপনারা বসেন, আলোচনা শুনেন, এটা বুঝার মতো। দৌলতে ঈমান যাদেরকে দেওয়া হয় তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মান দেন, আখেরাতেও সম্মান দেন। দুনিয়াতে তাদেরকে অনেক অনেক বিষয় থেকে, অনেক 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 ক্ষেত্র থেকে তাদেরকে উদ্ধার করে। তার একটা উদাহরণ, একবার মাদ্রাসার মুহতামিম সাহেব দেখলেন ওনার মাদ্রাসা ছাত্ররা কাঁদতেছে। তিনি জিজ্ঞাসা করলেন, কি বাবা তোমরা কাঁদতেছো কেন? তো বলল তারা যে হুজুর, আমাদের মাদ্রাসার উস্তাদকে পুলিশ ধরে নিয়ে গেছে মিথ্যা মামলায়, মিথ্যা মামলা দিয়ে ধরে নিয়ে গেছে। তো তিনি আদালতে গেলেন, আদালতে যাওয়ার পর সেখানে তিনি দেখলেন যে ঠিকই ওই মাদ্রাসার উস্তাদকে পুলিশ ধরে নিয়ে গেছে। এখন কোর্ট কাচারি করতে হবে, তো চালান করে দিছে। এখন তিনি
দেখলেন যে এই উস্তাদের তো কোনো টাকা পয়সা নাই, এই উস্তাদের পক্ষে কোনো উকিল যদি লড়াতে হয় টাকা পয়সা লাগবে, এই টাকা পয়সা এই উস্তাদের নাই। তো তিনি করলেন কি, জজ সাহেবকে তিনি বললেন, জজ সাহেব আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি এই আসামি যাকে আপনি বানিয়েছেন তার পক্ষে লড়বো। এখন আরো যারা অ্যাডভোকেট রয়েছেন, বিচারককে কথা বলার পর অ্যাডভোকেট যে কয়েকজন আছেন তারা বললো কি, আপনি জীবনে স্কুল কলেজের ভার্সিটির ধারে কাছেই যান নাই, এখন আপনি আসছেন আপনি উকিল হয়ে লড়বেন, এটা তো কখনো মানা যায় না, এটা তো কখনোই মানা যায় না। এখন উকিল সাহেব বলছেন যে এটা আপনাকে অনুমতি দেওয়া যাবে না। বিচারককে তিনি আবেদন করলেন আবার আলিম সাহেব, এই মুস্তামিম সাহেব বললেন যে বিচারক সাহেব আপনাকে তো আগেই বলেছি উনার পয়সা করে কিছুই নাই, উনি যেন উকিল খাটাবে এই টাকা পয়সা নাই, আপনি আমাকে অনুমতি দিয়া দেন। এখন উকিল সাহেব দেখতেছে যে বিচারক মনে হয় অনুমতি দিয়া দিবে, অনুমতি দিয়া দিবে, অনেক আগের ঘটনা, অনুমতি মনে হয় দিয়া দিবে। তখন একজন উকিলের মধ্যে যে হ্যাড সে বলল, ঠিক আছে আপনাকে আমি একটা প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন এক কথায় হ্যাঁ অথবা না, শর্টকাটে উত্তর দিবেন। তো ওই মুস্তামিম সাহেব বললেন, একি বলেন জনাব, শর্টকাটে কি উত্তর দেওয়া যায়? শর্টকাটে তো উত্তর দেওয়া যায় না, কিছু তো ব্যাখ্যা সাপেক্ষ থাকতে হয়, কিছু তো বলতে হয়। তো তিনি বলছেন না না আপনি এক কথায় উত্তর দেবেন। তো আলিম সাহেব তিনি বিচক্ষণ মানুষ, আহলে ইলম, তো তিনি বললেন ঠিক আছে আপনি যে বলছেন এক কথায় উত্তর, আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি এক কথায় উত্তর দিতে হবে, যদি দিতে পারেন তাহলে আমি আপনার কথা মেনে নেব, আমি আপনাকে একটা প্রশ্ন করব এক কথায় উত্তর দিতে হবে, পারবেন? তিনি বললেন কেন পারবো না, এখানে কি মাগনা আসছি নাকি কোর্ট কাছারে সার্টিফিকেট নিয়ে আসছি? বলেন বলেন। আলিম সাহেব আবার বললেন, হুজুর পারবেন তো? হ্যাঁ, কি বলেন পারবো না, পারবো না, একশো বার পারবো, বলেন। আলিম সাহেব বিচক্ষণ মানুষ, বুঝবেন কথাটা। তো তিনি বললেন যে অ্যাডভোকেট সাহেব, আপনার বাবা যে আগে মসজিদে গিয়া গিয়া জুতা চুরি করতেন, এইটা কি এখন বাদ দিয়া দিছেন না এখনো আছে? এখন উত্তর কিভাবে দিবে, হা দিবে না না দিবে? যদি হা বলে জি হা মানে বাদ দিছেন, আগে ছিল এখন নাই, মানুষরা কি বলবে, সুরের ভুলা আইছে কোর্ট কাছারের মধ্যে, সুরের ভুলা অ্যাডভোকেট হয়ে গেছে। এখন যদি বলে যে না আগেও ছিল এখনো আছে বাদ দেয় নাই, সুরের ভুলা সুরের ঘরে সুর আসছে এখানে কোর্ট কাছারি করতে আসছে, দিবে মানুষ আরো বাস, ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, তখন ওই অ্যাডভোকেটের চোখ থেকে গড় গড় করে পানি পড়ে গেল, বলল আমার বিশ্বাস হয়ে গেছে, আমার বিশ্বাস করতে বাকি নাই, আজ থেকে 20 বছর আগে আমি হাদিসের মধ্যে পড়েছি কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য অধিষ্ঠিত করবেন, তখন আহলে ইলম আলেম ওলামারা হবে অ্যাডভোকেট, তারা হবে এরকম মামলা মুকদ্দমার শুনানি করবে। ওরে মুসলমান ভাইরা রে আমার, তখন ওই অ্যাডভোকেট চোখের পানি ফেলে দিয়ে বলে, তখন আমি মনে করেছিলাম ভিত্তিহীন এই হাদিস, ভিত্তিহীন, তারা তো কথাই বলতে পারে না, সেদিন কিয়ামতের ময়দানে তারা কিভাবে কোর্ট কাছারির মধ্যে তারা কিভাবে এরকম খোদার কাছে সুপারিশ করবে? আজ আমার বিশ্বাস হয়ে গেছে, আমি বিশ্বাস করে নিলাম ওই আহলে ইলমের কথার দ্বারা, আমি নাস্তিক ছিলাম আমি ঈমান আনয়ন করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, আরেক নাস্তিকের কথা বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমান দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমান দান করলেন, কিন্তু তিনি নাস্তিক ছিলেন, তিনি চাইলেন কুরআন কারিমের কিভাবে ভুল ধরা যায়, কুরআন কারিমের কিভাবে ভুল ধরা যায়, তিনি খুব চেষ্টার মধ্যে থাকলেন, খুব চেষ্টা করলেন। এখন কুরআনের ভুল ধরতে গেলে তো কুরআনের ভাষা বুঝতে হবে, ঠিক কি না? কুরআনের ভুল ধরতে গেলে তো কুরআনের ভাষা বুঝতে হবে। তিনি কুরআন শিখার জন্য তিনি আরব দেশে চলে গেলেন, 4 বছর তিনি কুরআন শিখলেন, কুরআনের তাফসীর ব্যাখ্যা আরবি ভাষা তিনি শিক্ষা করলেন,
আরবি ভাষা শিক্ষা করার পর তিনি যখন খুঁজতে লাগলেন কোথায় ভুল ধরা যায়, সারা কোরআন পড়ে ফেলেছেন, কিন্তু ভুল পান নাই। তিনি একবার শুনলেন মিশরের পিরামিডের মধ্যে একবারে কিছু আয়াত পাওয়া গেছে। তিনি যখন ওই মিশরের পিরামিডে গিয়ে যখন দেখলেন এই কোরআনের আয়াত, দেখা যায় আজ থেকে শত শত বছর পূর্বে, হাজার বছর পূর্বে ওই কোরআনের আয়াত লিপিবদ্ধ রয়েছে। তিনি যখন পড়লেন, একটা হরফ তো দূরের কথা, একটা নুকতা তো দূরের কথা, কোনো কিছুর মধ্যে সামান্যতম ভুল পান না। ইজরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, যখন তিনি কোরআন কারিমের মধ্যে কোনো ভুল পান নাই, তখন তিনি ওই ডক্টর মরিস বুকাইলি, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জুরে বলেন সুবহানাল্লাহ। যারা কিনা কোরআনের ভুল ধরতে যায়, যদি ইসলামের গভীরে ঢুকে, আমি বলি, আমি 100% গ্যারান্টি দিয়ে বলি, তোমার ঈমান সাথে সাথে নসিব হয়ে যাবে। জুরে বলেন সুবহানাল্লাহ। আর যারা এই ইসলামাইজেশন সম্পর্কে উলট পালট কথা বলে, ওরা হচ্ছে পশু পঙ্খী থেকে আরো নরাধম, ঠিক কিনা বলে? ওরা হচ্ছে পশুপঙ্খী থেকে আরো নরাধম। পশুপঙ্খী তো তাদের চিতে ভালো, কারণ পশুপঙ্খী তো আল্লাহ তাআলা জিকির করে, ঠিক কিনা? আল্লাহ তাআলা জিকির করে। এজন্য আমি বলছি এই কথা, ঈমান অর্জনের জন্য মেহনত করতে হবে, যদি কুফুর অবস্থায় থাকে। আর যদি মুসলমান থাকে, ঈমানকে কামালতের জন্য মেহনত করতে হয়, ঠিক কিনা? আরে ভাই, এমন মুসলমান আমরা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরে মুসলমানের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ষোলো আনা মুসলমান হও, মানে আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণ ভয় করো, ষোলো আনা ভয় করো। মুসলমান না হইয়া দুনিয়া থেকে বিদায় হইও না। বললেন ইমানদার, আবার বলছেন মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় হয় না। ওরে মুসলমান, এমন মুসলমান হইলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, কিন্তু মসজিদ থেকে বের হয়ে সুদ খাই, ঘুষ খাই, ঠিক কিনা? মসজিদ থেকে বের হয়ে গীবত করি, ঠিক কিনা? মসজিদ থেকে বের হয়ে মিথ্যা কথা বলি, মসজিদ থেকে বের হয়ে যাবতীয় গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অন্য আয়াত, ওই আয়াতের ব্যাখ্যা করছে আল্লাহ রাব্বুল আলামিন, বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিসসিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি পরিপূর্ণ মুসলমান হও, ইসলামের গণ্ডির ভিতরে তুমি পরিপূর্ণভাবে দাখিল হও, তাহলে তুমি মুসলমান হবে। আরেকটা শর্ত দিলেন অন্য আয়াতের মধ্যে, অন্য আয়াত তাফসীর করছে যে তুমি যদি পরিপূর্ণ মুসলমান হতে চাও, তাহলে তুমি পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে চাও, তাহলে ওই তাকওয়া ওয়ালাদের সাথে সংস্পর্শ রাখো, তুমি কামালতে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? না, বাড়ি গিয়ে বলবেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলাকে ভয় করো, এবং কি তোমরা সত্যবাদীদের সাথে থাকো, অর্থাৎ তোমরা যদি তাকওয়ার মেহনত করতে চাও, নেক আমলের মেহনত করতে চাও, তাহলে তোমরা ওই সমস্ত আহলে ইলমদের সাথে সম্পর্ক রাখো, মহব্বত রাখো, তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে যেতে পারবে। এলাকার মানুষ মনে সুবহানাল্লাহ বলতে রাজি নয় না? ও ভাই, সুবহানাল্লাহ বললে জন ফায়দা হয়, জান্নাতের ময়দানে একটা আল্লাহ তাআলা গাছ রোপণ করে দেয়, এই গাছটা এত বড়, এত ছায়া, বড় ছায়া বিশিষ্ট হয়, একটা তেজি ঘোড়া সে 500 বছর যদি দৌড়তে থাকে এই ছায়াটা অতিক্রম করতে পারে না।
সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, আপনাদের ভালো লাগতেছে, বিরক্ত হইতেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমার মুসলমান ভাইরা, বলতেছিলাম এই কথা, তুমি তাকওয়ার মেহনত করবে, একটাবার তুমি খেয়াল করো, একটাবার তুমি গভীরে যাও, ওই তাকওয়ার ওই খোদা ভিত্তিক এমন কিছু নজির প্রকাশ করা হয়েছে, অতুলনীয় দৃষ্টান্ত দেওয়া হয়েছে, যার তুলনা দুনিয়ার জমিনে দেখা যায় না। একজন রাখাল ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, উনি ছিলেন একজন সৎ শাসক, সুদক্ষ, একজন নীতিবান, ন্যায়পরায়ণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবুর শাসকের মতো শাসক দরকার আছে না নাই? এই দেশে শাসক দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ধরনের একজন শাসক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার জামানায় একজন রাখালকে তিনি পরীক্ষা করলেন। যখন তিনি সফরের মধ্যে বের হলেন, সফরের মধ্যে তিনি বের হলেন, এমত অবস্থায় উনার পেটে এমন খিদা লাগলো, পেটে এমন খিদা লাগলো, কিন্তু দেখা যায় মরুভূমি এলাকা, রাস্তার মধ্যে কোনো হোটেল নাই, কোনো রেস্টুরেন্ট নাই, উনার এমন খিদা লেগেছে। তখন তিনি মরুভূমির মধ্যে দেখলেন একটা রাখাল বকরি চড়াচ্ছে। তিনি যখন ওই রাখালকে প্রস্তাব করলেন, ওরে রাখাল ভাই, আমি একজন মুসাফির, আমার বড় খিদা লেগেছে, আমাকে যদি তুমি ওই বকরির দুধ পান করার সুযোগ দিতা। রাখাল বলে দেয়, ওগো মুসাফির, আমি তো ওই বকরির মালিক নই, আমি আপনাকে কিভাবে অনুমতি দিব? তখন ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে পরীক্ষা করতে চাইলেন। তিনি পরীক্ষা করলেন ওই রাখালকে, একবার তিনি রাখালকে জিজ্ঞাসা করলেন, ওরে রাখাল, তুমি ওই বকরিটা আমার কাছে বিক্রি করে দাও, ওই বকরিটা যদি তুমি আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে যথার্থ মূল্য দিয়া দিলাম, উপযুক্ত মূল্য দিয়া দিব, তুমি ওই মূল্য নিয়ে তোমার হাজত পুরা করবে। মালিক যদি বলে, আরে ওই রাখাল আমার বকরিটা কোথায়, তুমি বলবা বাগে খেয়ে ফেলেছে। রাখাল বলে দেয়, ইয়া ইবনাল মালিক, আইনাল্লাহ, ওরে বাদশার সন্তান, আল্লাহ কোথায়? তুমি যে আমাকে বলেছো, আমি যে আমার মালিককে বলবো, আমার মালিককে বলবো আমার বকরিটা ওই বাঘে খেয়ে ফেলেছে, আমার মালিককে বুঝাতে পারবো, আমার মালিককে বুঝাতে আমার কোনো দেরি হবে না, কষ্ট হবে না। ওরে মুসাফির, ওরে বাদশার সন্তান, আমি আমার আল্লাহকে কিভাবে বুঝাবো, আমাকে শিখিয়ে দাও। আল্লাহু আকবার। আমার ভাইরা, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের কথা শুনলেন, বললেন, ওরে রাখাল, তোমার কথা শুনে, তোমার ওই তাকওয়া দেখে আমি এত সন্তুষ্ট হয়ে গেলাম, তোমার মতো ব্যক্তি যদি এই দুনিয়ার ময়দানে থাকে কখনো দুর্নীতি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার শুধু তাই নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বাতিল পন্থীরা মাথা আচারা দিয়ে উঠতে পারে নাই, এমন শাসক তিনি ছিলেন, এমন আল্লাহওয়ালা তাকওয়ালা ছিলেন। তিনি নিজেই বলতেন, উনার রাষ্ট্রের মধ্যে যদি কোনো কুকুর পানি না খেয়ে মারা যায়, তিনি আফসোস করতেন, বলতেন, আমার জামানায় যদি, আমার রাজত্বে যদি একজন কুকুর না খেয়ে মারা যায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দেব? আমার মুসলমান ভাইরা, এই তাকওয়ার মেহনত করতে হলে আহলে ইলমদের সংস্পর্শে যেতে হয়, আহলে ইলমদের কাছে যেতে হয়। আমরা অনেক সময় একটা ভুল করে ফেলি, আমরা তো যারা বুজুর্গানে দিনদের কাছে যাই, বলি হুজুর একটা আমল দিয়া দেন, একটা আমল দেন, আমি কোন আমল করতে পারি, কোন আমল করলে বেশি সওয়াব? ওরে মুসলমান, কেন একবার নিজেকে ছোট মনে করি না? আমি কেন বলি না, ওগো হুজুর আমার তো রাগ বেশি, আমি তো সুদ খাই, আমি তো ঘুষ খাই, আমি তো মিথ্যা কথা বলি, আমি তো গীবত করি, আমি ওই সমস্ত গুনাহের কাজ কিভাবে ছাড়বো আমাকে বলে দেন, ঠিক কি না? আগে আমার নিজের গুনাহকে সংশোধন করে দিতে হবে,
নিজের গুনাহকে সংশোধন করার জন্য, নিজের গুনাহকে সংশোধন করার জন্য আহলে ইলমদের কাছে গিয়ে বলতে হবে যে হুজুর বলে দেন আমল একটা, আমার তো এই এই দোষ রয়েছে, আমার এই গলত রয়েছে, আপনি নেক আমল করবেন। যদি গুনাহের কাজ আমরা ছেড়ে দেই তাহলে এই গুনাহের কাজ ছেড়ে দেওয়া হচ্ছে এটা নেক আমল, এই গুনাহের কাজ ছেড়ে দেওয়াটা কি নেক আমল। মুসলমান ভাইরা রে আমার, এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ওই আহলে ইলমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দান করবেন, দুনিয়াতে যেমন সম্মান আখিরাতে তাদের জন্য রয়েছে অতুলনীয় সম্মান। সুবহানাল্লাহ বলেন। আবার মুসলমান ভাইরা হাদিস বলেছে আল্লাহর নবীজি বিশ্ব নবীজি বলেছেন দুনিয়ার ময়দানে যদি কোনো ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত খোদার কাছে গ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে দেখতে চায় সে যেন তালিবে ইলমদেরকে দেখে নেয়। জির বলেন সুবহানাল্লাহ। যখন একজন তালিবে ইলম তার সন্তানকে তালিবে ইলম বানিয়ে ইলমের খোরাক অর্জন করবার জন্য হুজুরদের আহলে ইলমদের কাছে ছেড়ে দেয়, সে যখন আহলে ইলমদের কাছে যায় শিক্ষক উস্তাদের কাছে যায় শিক্ষা করবার জন্য শিক্ষা নেওয়ার জন্য, আল্লাহর নবীজি বিশ্ব নবীজি বলেন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি কাদামিন ইবাদাতা সানাতিন, আল্লাহর নবীজি বিশ্ব নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন এক বছর নফল ইবাদতের সওয়াব তার আমলনামার মধ্যে দিয়া দেন। কত ফজিলত, কত ফজিলত। আল্লাহ নবীজি বিশ্ব নবীজি আরো বললেন ও বানালাহু বিকুল্লি কদমিন মদিনাতান ফিল জান্নাহ, আল্লাহ নবীজি বিশ্ব নবীজি বলেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ময়দানে একটা ঘর নয় একটা বাড়ি নয় এত বড় একটা শহর নির্মাণ করে দিবেন। একটা শহর কত বড় হয় আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টির জন্য তার আরামায়েশের জন্য জান্নাতের ময়দানে বিশাল একটা শহর নির্মাণ করে দিবেন। আমার মুসলমান ভাইরা অন্য রাতের মধ্যে রয়েছে আল্লাহ নবীজি বিশ্ব নবীজি বলেন ওয়ুসবিহু ওয়ুমসিমা গফুরাল্লাহ, সকাল সন্ধ্যা তাকে এরকম পরিশুদ্ধত করা হয় তার গুনাহকে এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এমনকি সমস্ত সমস্ত মালাইকা সমস্ত ফেরেশতাগণ তার ব্যাপারে সাক্ষী দেয় সে যেন জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এজন্য মুসলমান ভাইরা রে আমার সন্তানকে দিন শিক্ষা দিবেন কি দিবেন না, কারা কারা দিন শিক্ষা দিবেন না হাত তুলেন। জি আচ্ছা আচ্ছা চাচা জান ঠিক আছে না, একটু দেখলাম মনোযোগ আছে কিনা, ঠিক না, মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাক দান করুন আপনাকে। মুসলমান ভাইরা রে আমার ওই সন্তানকে দিন শিক্ষা দিতে হবে। আপনার সন্তানকে আপনি ব্যারিস্টার বানান ডাক্তার বানার ইঞ্জিনিয়ার বানান আপত্তি নাই, তাকে আপনি কালিমা শিক্ষা দিতে হবে, তাকে আপনি হুব্বু নাবিকুম কুরআনের শিক্ষা দিতে হবে, তাকে কুরআনের শিক্ষা দাও, তাকে নবীজির আদর্শ শিক্ষা দাও, ওই সন্তান কখনো বেয়াদব নাস্তিক হবে না, ঠিক কিনা বলেন। এজন্য সন্তানকে দিন শিক্ষা দিতে হবে, সন্তানকে কলেজ বাসিরতে পড়াও রে ভাই আপত্তি নাই, কিন্তু তাকে দিন শিক্ষা দিতে হবে, না হলে সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, সেদিন কিয়ামতের ময়দানে সন্তান অভিযোগ দিবে, অভিযোগ পেশ করবে ওগো মাওলা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মা বাবা আমাদেরকে দিন শিক্ষা দেয় নাই,
তারা দুনিয়াবি শিক্ষা অর্জন করবার জন্য সদর হংকং আমেরিকা পাঠিয়েছে, দিন শিক্ষা দেয় নাই। ওগো মাওলা, আজকে তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আজকে তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এজন্য ওগো মাওলা ওই আমার অশিক্ষিত দুনিয়ার লোকদেরকে বাবাদেরকে নিয়ে আসো, আমরা তাদের বিচার আগে করতে চাই। নাউজুবিল্লাহ, তখন মা বাবাকে সামনে নিয়ে আসা হবে, ওই মা বাবার বুকের উপর উঠবে, পা দিয়ে পিষ্ট করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। দিন শিক্ষা দিতে হবে, যদি দিন শিক্ষা দেন না তাহলে ওই সন্তানের মধ্যে এমন কালচার ঢুকে যাবে। আজ বিজাতীয়দের কালচার ঢুকে গেছে, ঠিক কিনা বলে? আজ বিজাতীয়দের কালচার এমন ভাবে ঢুকেছে আমাদের যুবক সমাজকে, আমাদের এই যুবতী সমাজকে, তরুণ তরুণীকে এমন কার্যের দিকে নিয়ে যাচ্ছে যেটা কল্পনার বাইরে, ঠিক কিনা? আরে ভাই, দেখা যায় কিছু কিছু আছে মোরলরা, মোরল নেতা মার্কা মোরলরা, এই ধর্ষণ হয়েছে, ধর্ষণের বিচার চাই, মহিলা উপায় নাই, কিন্তু এই ধর্ষণের যোগান যথা সর্বপ্রথম তাই, ঠিক কিনা বলে? এই দর্শনের যুগান্ত তারাই, অশ্লীল ফিল্ম তারা বের করে, অশ্লীল নাটক বের করে, অশ্লীল ফিল্ম ইন্ডাস্ট্রিজের মধ্যে যেই অশ্লীল নৃত্য, তারপর দেখা যায় অশ্লীল শব্দ মুখর গান বাজনা, এগুলো দেখার পর একটা যুবক একটা তরুণ তরুণী মাথা ঠিক থাকবে? আরে ভাই, যে প্রেম কাহিনী রে বাপ, যেই প্রেম কাহিনী শিক্ষা দেয় প্রেম কিভাবে হয়, জোড়া লাগে কিভাবে, খুব সুন্দর করে তারা তাফসীর কইরা বুঝায়, শুধু বুঝায় না দেখায়, ঠিক কিনা? অশ্লীলতা উলঙ্গত না, অভাব না। তোমরা বলছো যে ধর্ষণের বিচার চাই, যাই হোক আমাদের বাংলাতে ধর্ষণে খুব বিচার হয় মাশাআল্লাহ, তো বুঝতে পারছেন ধর্ষণের তো সঠিক তো বিচারই পাওয়া যাচ্ছে না, কিন্তু বলতে চাই এই কথা, ধর্ষণ হচ্ছে কেন? যারা আজ এই ধর্ষণের বিচার চাচ্ছে, এরাই দেখা যায় এমন এমন কিছু ফিল্ম বের করে যার দ্বারা যুবক যুবতী প্রভাবিত হয়, একটা যুবক আরেক যুবতীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, তারপরে কি হয়, তারপর দেখা যায় ধর্ষণ, গার্লফ্রেন্ডকে ধর্ষণ করে। আজকাল সমাজ এমন পর্যায়ে গিয়েছে ভাই, এত বেশরম হয়েছে ছেলে মেয়েরা নিজের বাবার কাছে, নিজের চাচার কাছে, নিজের মুরব্বীদেরকে, নিজের ক্লাসমেটকে পরিচয় দেয় যে বাবা আমার জিএফ, আমার বিএফ, মানে আমার গার্লফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড, লজ্জা লাগে না? আজ থেকে 20-25 বছর আগে এখানে যারা মুরব্বিয়ান আছেন, আমাদের এখানে যারা বয়োজ্যেষ্ঠ বাবারা রয়েছেন, যারা কলেজ ভার্সিটি পড়েছেন, আপনারা হয়তো আগে আপনাদের মা বাবার কাছে যদি আপনার গার্লফ্রেন্ডের পরিচয় দেন লজ্জা লাগতো, ঠিক কি না? লজ্জা লাগতো যে কিভাবে বলি আমার একটা গার্লফ্রেন্ড আছে, আমার একজন মেয়ে বন্ধু আছে, কিন্তু এখন সেই লজ্জা উঠে গেছে, এখনটা সংস্কৃতি, বাপ বলে যাও বাবা, যাও মা, তারাও ছেড়ে দেয়। দেখা যায় আব্বু আমি একটু বের হচ্ছি একটা বার্থডে পার্টিতে যাব আমার জিএফ এর, আব্বু আমি বলছে মাকে যে আম্মু আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে একটু রাত হবে, আমার বিএফ এর আজকে জন্মদিন। এটা সংস্কৃতি হয়ে গেছে, সংস্কৃতি হয়ে গেছে। আর এখন ধর্ষণ হবে না, ধর্ষণের তো এই যে নীতিমালা যে বললাম, এগুলো যদি চড়াওভাবে থাকে তাহলে ধর্ষণ করতে আর সমস্যা কি, তো হবেই তো, খুলে দেওয়া হয়েছে ফিল্ড। আর এখন তো মাশাআল্লাহ ধর্ষণের ফিল্ড খুব গরম, ঠিক না? যুবকদের চরিত্র হরণ করা হচ্ছে, মা বোনদের চরিত্র হরণ হয়ে গেছে, যুবকদের, যুবক মুসলমানদের চরিত্র হরণ করছে বিজাতীয়দের অনুসরণ অনুকরণ। আজ ভাবতে অবাক লাগে, আপনি দেখবেন, দেখেছেন কলেজ ভার্সিটির ক্যাম্পাসে, বিভিন্ন রেস্টুরেন্টে, বাপরে বাপ বিভিন্ন পার্কে দেখা যায় কপট কপটির মেলা, ঠিক না? আর কপট কপটরিয়া এই যে গাছের ছায়ার নিচে বেঞ্চে বসে বসে এই যে কবুতর পাখির মতো বাক বাকুম করে আকাশ বাতাস মুখরিত করছে, ঠিক কিনা? হায় হায় হায়, কোথায় জমানা চলে গেল! বলছি একটা কাহিনী, ফলটুর কথা বলবো আর বিউটির কথা। কলেজ ভার্সিটিতে দুইজন পড়ে মাশাআল্লাহ, তো বুঝছেন তো আর ওই যে চোখ দিয়ে কি ফটো ফাটো তুলে, চোখ দিয়ে মানে চোখ টিপি মারে,
রাস্তা দিয়ে একা বাঁকা মেঠু পথে রূপসী হাইটা যাইতেছে, আপনার ওই যে বিউটি রানী দেব, বিউটি রানী দেব, বিউটি বিউটি হাইটা যাইতেছে, ফলটু দেখছে, দেখা ভালো লাগছে, মারছে একটা সফটি, একদিন মারছে, দুই দিন মারছে, তিন দিন মারছে, যাই হোক, আর তো বিউটি তো আর সহ্য হয় না, যাই হোক কনফার্ম কইরা লাই, বিউটিও কনফার্ম কইরা ফেলে, আপনার কাছে খারাপ লাগতেছে নাকি, বিউটি কনফার্ম কইরা ফেলে যে সিলেক্টেড। চিঠি আদান প্রদান হওয়ার পর ভার্সিটিতে কলেজে বৈশা বৈশা ব্রাঞ্চের মধ্যে বৈশা গাছের ছায়ার নিচে বৈশা মাশাআল্লাহ, কলেজ কলেজে আপনার এই ক্লাসের কোনো খবর নাই, ক্লাস ক্লাস চলতেছে গাছের নিচে আর ব্রাঞ্চের উপরে বৈশা বৈশা। তো যাই হোক, বিবাহের আগে প্রেম মহব্বত ভালোবাসায় জড়াইছে দুইজন, তারপর যাই হোক বৈধ পন্থায় বিবাহ হয়ে গেছে দুইজন, বৈধ পন্থায় কি হয়েছে বিবাহ হইয়া গেছে। বিবাহ হওয়ার পরে তারা তো একজন আরেকজনকে নাম ধরে ডাকে, বিউটি বলে বল্টু আর বল্টু বলে বিউটি, নাম ধরে ডাকে ডাকে। যাই হোক, বছর দুই বছর পর একটা সন্তানের জন্ম হয়েছে তাদের, একটা সন্তানের জন্ম হয়েছে। তো সন্তানের জন্ম হওয়ার পর, সন্তানের জন্ম হওয়ার পর সন্তান আস্তে আস্তে বড় হইল, বড় হওয়ার পর এখন ওই যে স্বামী স্ত্রীতে একজন আরেকজনকে তো নাম ধরে ডাকাডাকি করে, তো আর নাম ধরে ডাকাডাকি করার কারণে বল্টু বলে বিউটি, বিউটি বলে বল্টু, আর বাচ্চাও শিখে ফেলে, বাচ্চার আম্মা ডাকে না, মা ডাকে না, আব্বা ডাকে না, বাপকে বলে বল্টু, মাকে বলে বিউটি। আসসালামু আলাইকুম, আসেন অনুমতি দেন কিছু দেখুন, হুজুরের কাছ থেকে আমি অনুমতি নিয়ে নিচ্ছি, দুই মিনিটের মধ্যে আমি আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ। তো যাই হোক, বলছিলাম কোন কথা, নাম ধরে ডাকা ডাকি সন্তান নাম ধরে ডাকে, এখন তো খেলা পুরো ফাইনাল হয়ে গেছে, এখন কি করবে, দুইজনে বসে মিটিং এর মধ্যে বলছে কি খবর, বাচ্চা বড় হইতাছে, তোমার নাম ধরে ডাকে, আমার নাম ধরে ডাকে, এখন করবো ডাকি, ভুল তো আমাদেরই হয়েছে, তাহলে একটা কাজ করো, বাচ্চার সামনে তুমি আমার বলবা আব্বা, আমি তোমার বলবো আম্মা, ভাই শুধু তা নয়, আমি সেদিন এক জায়গায় গেছিলাম, তো এখানে আবার নাম বলতে চাই না, কিছু কিছু ইয়াং জেনারেশন বিবাহ করেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, তো তারা দেখা যায় এত আধুনিক পর্যায়ের নাম রাখছে, রে বাপ রে বাপ, নাম শুনলে ভয় লাগে, নাম রাখছে আব্রাহাম লিঙ্কন, তারপর কি ওই যে পপি টপি, কপি টপি কি রাখছে, এরকম এরকম নাম টাম রাখছে। তো একটা ঘটনা মনে হয়ে গেল, একজন ব্যক্তি ইমাম সাহেবের কাছে আইসা বলে, ইমাম সাহেব হুজুর আমার একটা নবজাতক সন্তান হয়েছে, একটা সুন্দর একটা নাম রাখা দেন। ইমাম সাহেব বলতেছে সুন্দর একটা নাম রাখবো, হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ আব্দুর রহমান মান নুলিদা লাহু ওয়ালাদ ফালিয়াহসিন ইসমা, সুন্দর নাম রাখো, তার হক আব্দুল্লাহ রাখো, আব্দুর রহমান রাখো, এই সমস্ত নামের অনেক ফজিলত রয়েছে। সে বলে হুজুর জি না হুজুর, একটা আনকমন নাম বইলা দেন, এরকম নাম না, একটা আনকমন। তো ইমাম সাহেব হুজুর বিচক্ষণ মানুষ, বলে আনকমন ঠিক আছে, আপনার বড় ছেলের নাম কি, বড় ছেলের নাম হচ্ছে সরু, তার নাম রাখো গরু। সময় অনেক হয়ে গেছে, হুজুর অপেক্ষমান, আমি আমার বয়ান এখানে সংক্ষিপ্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন, সেই বলি আমিন। যা বয়ান করলাম, যা শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সেই বলি আমিন। যা বললাম আপনাদের কাছে যদি খারাপ লেগে থাকে, আমাকে আল্লাহ রাসুল মাফ করে দেবেন, আর দোয়া করবেন খাস করে আল্লাহ তাআলা যেন এই খেদমত করার তৌফিক আর বেশি বেশি করে দান করেন, আমিন।